আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার রসুল্লি আমাবাদ সুপ্রিয় দর্শক আশা করছি মহান রবুল আলমিনের অশেষ রহমত ও দয়ে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক একজন তিনি ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে মুহতারম সাহেব অনেক হজুররাই একটি কথা বলে তাকে এবং অনেক হজুরদের মুখে আমি একটি কথা অনেক শুনেছি যে কুরবানি দেওয়ার দশ দিন আগে চুল নুক দাড়ি এগুলো কিছুই কাটা যায় না তো এই কথাটি সঠিক আমি হাদিস দ্বারাও প্রমাণিত এই কথাটি আমি জানি তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি জানতে চাই যে কুরবানির কতদিন পর চুল নখ দাড়ি এগুলো কাটা যাবে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত রয়েছে। যদি আমাকে সঠিকটা জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণকে একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা সবাই জানি যে কুরবানির দশ দিন আগে চুল চুলনুক দাড়ি কাটা যাবে না তো আমরা এটি জানি না যে কুরবানি হয়ে গেলে মানে কুরবানি দেওয়ার কতদিন পর চুল নোখ দাড়ি এগুলো কাটতে হবে এ সম্পর্কে আমাদের মাঝে অনেকেই অবগত নয় এবং অনেকে এ সম্পর্কে জানেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন আল্লাহ রাসুল সাল্লি আল্লাহ বলেছেন যে কুরবানির দশ দিন আগে চুল নোখ দাড়ি এগুলো কোনোটাই কাটা যাবে না যেহেতু রাসুল সাল্লাহি আলাইম এটা বলেছেন তাই রাসুল সাল্লাহি আল্লাহ কথা যদি আমরা কেউ অমান্য করি তাহলে সেটি গুণা হয়ে যাবে তাই আমাদের সকলেরই উচিত মানে আমাদের সকলের উচিত নয় মানে যারা কুরবানি দিবে শুধুমাত্র যে ব্যক্তিটি কুরবানি দিবে তার জন্য কুরবানির দশ দিন আগে চুলনোক দাঁড়ি এগুলো কোনোটাই কাটা যাবে না পরিবারের সকল সদস্যের চুলনোক দাঁড়ি কাটার কথা বলা হয়নি শুধুমাত্র যে কুরবানি দিবে মানে আপনার পরিবারে যদি পাঁচজন লোক থাকে তার মধ্যে যদি একজন লোক কুরবানি দেয় তাহলে তার চুল নোক দাঁড়ি এগুলো কাটা যাবে না কুরবানির দশ দিন আগ পর্যন্ত তবে এটি তো আপনি জানেন কিন্তু এখন আপনার জানা বিষয় হচ্ছে কুরবানির কতদিন পর আপনি চুলদাড়ি এবং নখ কাটবেন তো সেই বিষয়ে বলা যায় দেখুন কুরবানির দিন মানে কুরবানি দেওয়ার পর যে ব্যক্তি কুরবানি দেবে ওই ব্যক্তি কুরবানি দেওয়ার পর মানে কুরবানি হয়ে গেলে গরু জবাইয়ের পরই সে চুলদাড়ি এবং নখ কাটতে পারবে এতে কোনো সমস্যা নেই আপনাকে এমনটা করতে হবে না যে কুরবানি দেওয়ার দুই দিন পর আপনাকে চুলদাড়ি নখ কাটতে হবে অথবা পরের দিন চুলদাড়ি নখ কাটতে হবে এটি করা যাবে না এটি আপনি করলে করতে পারেন এবং আপনি কুরবানি দেওয়ার পরেও চুলদারির নখ কাটতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আপনি যেটি করতে পারবেন না সেটি হচ্ছে কুরবানি দেওয়ার দশ দিন আগে কখনোই চুল দাঁড়িয়ে নোখ এগুলো কাটবেন না এগুলো কাটা তখন জায়জ নয় এগুলো কাটলে আপনার গুণা হয়ে যাবে তাই এগুলো থেকে চুল চুলদারির নোখ কাটা থেকে কুরবানির দশ দিন আগে অবশ্যই বিরত থাকবেন তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ